একটা প্রশ্ন অনেকেই বারবার করে থাকে যে বনি আমিন আসলে কাদের এজেন্ট। আমি এর আগে কিন্তু বনি আমিনকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। বনি আমিন আমার চাচা হয়। চাচা যদি ভিডিওটা দেখে থাকেন, সালামু আলাইকুম। তো বনি আমিন চাচা সম্পর্কে যে অজানা তথ্য শেয়ার করব সেটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করে যে বনি আমিনের বিষয়টা বুঝি না, সে আসলে কোন পক্ষের লোক। কেউ বনি আমিনকে তকমা দেয় বনি আমিন নাস্তিক, কেউ বলে বনি আমিন হচ্ছে হিন্দু, কেউ বলে সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, কেউ বলে বনি আমিন দেশদ্রোহী, আবার কেউ বলে বনি আমিন বিএনপি, আবার কেউ বলে বনি আমিন আছে বা আওয়ামী লীগ। তো এখন বনি আমিনটা কাদের এজেন্ট? এটা যদি এক কথায় বলি, বনি আমিন হচ্ছে বাংলাদেশের এজেন্ট। সে কোনো দলের এজেন্ট না, কোনো গোষ্ঠীর এজেন্ট না। আপনি যদি তার ভিডিওগুলো দেখেন, যেখানে যেটা সঠিক সে সেইটার পক্ষে থাকে সবসময়। এখন আমাকে অনেকে দালাল বলতে পারেন যে আমি নাকি বনি আমিনের পক্ষে দালালি করছি, এটা আপনি নিজের মেধা বুদ্ধি দিয়ে একটু যাচাই করবেন। বনি আমিন বিএনপির বিপক্ষে কথা বলেছে, কিছুদিন আগে আওয়ামী লীগের বিপক্ষে কথা বলেছে, সে মাঝে মাঝে হিন্দু ধর্মের বিপক্ষে কথা বলে, মুসলিম ধর্মের বিপক্ষে কথা বলে। অর্থাৎ যেইগুলোতে প্রবলেম, মানে মুসলিম ধর্মকে নিয়ে সে কথা বলে না, এই ধর্মের যে কিছু কাঠমোল্লা থাকে, হিন্দু ধর্মের কিছু বদমাইশ লোক থাকে, বদমাইশ পুরোহিত থাকে, অন্যান্য ধর্মের কিছু বদমাইশ থাকে, পলিটিক্যাল লোকজনের ভিতরে কিছু বদমাইশ নেতা থাকে, এই সমস্ত ইন্ডিভিজুয়াল পার্সন সম্পর্কে বনি আমিন মানে সেই বিশাল আকারে ঠাপ দেয়। সে তো নিজেই বলে যে আমি অমানুষ, মানে আমার চাচা হচ্ছে অমানুষ। তো বনি আমিন চাচার হচ্ছে এইটাই হচ্ছে তার একটা কি বলবো একটা নীতি, সে তার নীতি থেকে কখনো সরে আসে না। ভুল করলে পরে তার কাছে কোনো জাত পাত ধর্ম কোনো কিছুই নাই, সে দোষী। আর যদি সে ভুল না করে তাহলে পরে তার ক্ষেত্রে সব সমান। এক কথায় বনি আমিন চাচা হচ্ছে সেকুলার, সে সব ধর্মকে সম্মান করে, সব গোষ্ঠীকে সম্মান করে, সব পলিটিক্যাল দলকে সম্মান করে, কিন্তু যদি কেউ ভুল করে তাহলে রোস্ট হয়ে যাবে। তো এটাই বুঝে নেন। আচ্ছা চাচা, যদি ভিডিওটা দেখেন আরেকবার সালাম দিয়ে, আপনাকে সালাম দিয়ে ভিডিওটা আমি শেষ করছি। চাচা ভালো থাকবেন, যদি কখনো আসি সিডনিতে দেখা হবে আপনার সাথে। ধন্যবাদ।